बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम एवरीवन, वेलकम टू माय चैनल मामुनीर कुकिंग किचन। आशा करी अपनारा सबाई भलो आछेन, आल्लाह रहमते आमिओ अनेक भलो आछि। आमि आजके आलुर दमेर भिडियो तैरि करेछि। आमि किभाबे आलुर दमटा तैरि करेछि पुरो प्रस्तुत प्रणालीटि देखे निन। प्रथमे चुलाय आमि एकटि कड़ाई बसिये दिलाम, कड़ाई गरम हो गए। एखन आमि एखाने एक टेबिल चामच सोयाबिन तेल दिए दिलाम, एक तेजपाता, दुई टुकड़ा दारचिनी और दुटा एलाच। এখন একটু হালকা ফ্লেভার বের হবে, তখন আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লবণ। এখানে হাফ চা চামচ লবণ, আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ, আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে এক চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিই। দিয়ে হালকা একটু মিশিয়ে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু পানি যেন মশলা পুড়ে না যায়, যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে। এখন আলু দিয়ে দিব। এখানে আমি বেশি ছোট ছোট আলু সিদ্ধ করে উপরে যে চামড়াটা সেটা ছিলে নিয়েছি, আলুটা দিয়ে দিব। আলুটা একটু কষিয়ে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা। দিয়ে কুমেরে চেড়ে এখানে দিয়ে দিব সামান্য একটু নেব। সামান্য একটু পানি আরেকটু দিব। রান্না শেষ হওয়ার পর দেখাবো। হয়ে গেছে আলুরদম, এখন আমি এখন এক চা চামচ একটু ঘি দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। যেটুকু চুল আছে সেটুকু আলুতে টেনে নিবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা বাড়িতে ডেলি নিয়েছি, হয়ে গেল আলুর দম। তা আশা করি আজকের আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য।
আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।